আসসালামু আলাইকুম এবি টোয়েন্টি ফোরের এখনকার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাহমুদ নবী সুজন বাংলাদেশি কিশোরী সোহা রেসলিং এর স্পেনের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মাত্র চোদ্দ বছর বয়সে ছেষট্টি কেজি ওজনের চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে ষোলোই মার্চ স্পেনের জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় এই গৌরব অর্জন করে সোহা তার পুরো নাম আরিহা তাহসিন রহমান সোহা ক্লাস নাইনে ইংলিশ মিডিয়ামে পড়ে সে সোহা জানায় রেসলিং মানে কোনো মারামারি নয় একটা কৌশল কৌশলে অপরপক্ষকে পক্ষকে ঘায়েল করা আমার টার্গেট এবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়ার্ল্ড এবং অলিম্পিকে সেরা পারফর্ম দেখানো সে সবাই দোয়া চেয়ে বলে আমি যেন বাংলাদেশি মেয়ে হিসেবে অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারি মাদ্রিদে বসবাসরত রংপুরের হাফিজুর রহমান এবং সোহেলি শর্মিন দম্পতির মেয়ে সোহা আর তার ভাই আকিব একজন ভালো রেসলার মা একজন নারী সংগঠক বি টোয়েন্টি ফোরে আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায় একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন